হ্যালো বন্ধুরা, ভিএস কিচেন ওই চুম্পাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, সামুদ্রিক মাছের ভাজা। আর আপনারা অনেকেই বাড়িতে মাছের ভাজা তৈরি করে খেয়েছেন, কিন্তু এইভাবে তৈরি করে দেখবেন খুব ভালো লাগে। আর দীঘাতে এইভাবে মাছ ভাজা বিক্রি হয়, বিকালে ঘুরতে বাড়লে যে আমরা মাছ ভাজাগুলো খাই দীঘাতে, সেম সেরকম তৈরি করব। তো আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এর জন্য কী কী নিয়েছি আমি আপনার বলে দিই। এখানে তিনটে পায়রাতুলি মাছ নিয়েছি। বন্ধুরা, আমি গিয়েছিলাম আজকে বাজারে পমফ্রেট মাছ খোঁজার জন্য। পমফ্রেট মাছ তো পাইনি, এটা পেয়েছি, কিন্তু এটা পমফ্রেট মাছের মতো খেতে, একই দেখতে আর একই রকম টেস্ট। আর এদিকে আমি মশলা কী কী নিয়েছি আপনাদের বলে দিই। আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, এখানে মরিচের গুঁড়ো, বেসন, চালের আটা, এখানে লবণ, এখানে নিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আছে সাদা তেল, আর নিয়েছি অর্ধেক পাতি লেবু। বন্ধুরা, আমি প্রথমে মাছটাকে ভালো করে বেছে ধুয়ে রেখেছি, এবার মাছটা হালকা হালকা চিরে নেব। এইভাবে মাছখানে হালকা হালকা চিরে নেব, যাতে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। এইভাবে কেটে নিয়েছি, আর এপারেও কেটে নেব। সব মাছগুলো এইভাবে কেটে নেব। সব মাছগুলো ভালোভাবে এপাশ ওপাশ চিড়ে নিয়েছি। এবার লেবু আর লবণ মাখিয়ে আমি রেখে দেব। আর দিয়ে দেবো অল্প লবণ, ভালোভাবে মাখিয়ে নেব। মাছটা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি মশলাটা তৈরি করে নেব। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, রসুন বাটা, আদা বাটা, আমি এখানে 2 ইঞ্চ আদা নিয়েছি, আর এখানে নিয়েছি 1টা ছোট সাইজের রসুন, দুটোকে বেটে নিয়েছি, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, এখানে আছে কালো মরিচের গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো অল্প লবণ, সাদা তেল দেবো 1 চামচ, মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। অল্প জল দেব, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার মাছের গায়ে লাগিয়ে নেব। মাছগুলো যে কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো মশলা। মশলাটা এরকমভাবে লাগিয়ে নেব, বাকি মাছে আমি একইভাবে মশলা লাগিয়ে নেব। সব মাছগুলোতে আমি মশলা মাখিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে 20 মিনিট রেখে দেব। আর 20 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, মাছটা মশলা মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর আমি এদিকে কিছু পুদিনা পাতা তুলে নেব মাছ ভাজা দিয়ে, আর এই পুদিনা চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি ধনে পাতা, রসুন আর কাঁচা লঙ্কার পুদিনা, সব একসঙ্গে চাটনি করে নেব। বন্ধুরা, পুদিনা পাতা তুলে নিয়ে চলে এসেছে, চাটনিটা বেটে নেব। পুদিনাগুলো দেখতে পাচ্ছেন আমি বসিয়েছিলাম, এই গাছগুলো হয়েছে, আর বাজারে সবসময় পাওয়া যায় না, বাড়িতে থাকলে খুব সুবিধা হয়, যখন তখন তুলে চাটনি খাওয়া যায়।
দিদিকে কড়াটা বসিয়ে দিয়েছি আর চাটনি আমি বেটে নিয়েছি আর মাছটাও 20 মিনিট হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেব, কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা ওদিকে গরম হোক আর আমি মাছটা কোট করে নেব। চালের গুঁড়ি দিয়ে দেব, চার চামচ চালের গুঁড়ি দিয়েছি। তিন চামচ বেসন দিয়েছি। এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার মাছের গায়ে লাগিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছ ছেড়ে দেব। এদিকে মাছটা ভাজা হচ্ছে আর আমি এদিকে কোট করে নিচ্ছি মাছটা। আর মাছটা খুব নরম আছে, ভাজতে হবে, নইলে উপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা হয়ে যাবে। বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তাকিয়ে, অনেকটা সন্ধে হয়ে গেছে, শীতকালের সময়, সময়টাও ছোট। আর মাছ ভাজা এই বিকালে খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি বললাম যে বিকালেই করবো মাছ ভাজাটা। বন্ধুরা, সব মাছগুলো ভেজে তুলে নিয়েছে, আর দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, সব কিছু নিয়ে বসে গেছে খেতে। আর চাটনি নিয়েছি, টমেটো সস নিয়েছি, আর শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর খুব ভালো লাগছে খেতে। আপনাদের বলে বোঝাতে পারবো না, দীঘার সমুদ্রের পাড়ে যে মাছগুলো ভেজে বিক্রি হয় পুরো সেরকম লাগছে। আর আপনারা খুব সহজে পেরে যাবেন। আর আপনারা কে কে দীঘার পাড়ের মাছ ভাজা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি এখানে পুদিনার চাটনি করেছিলাম সেটা দিয়ে, আর এই টমেটোর সস দিয়ে খেতে খুব ভালো লাগছে। বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।